কাজল আয়, আমরা একটু বাসা থেকে ঘুরে আসি, বড় আসার আগে আমরা চলে আসব, এসে তোকে বউ সাজাব, কেমন? আচ্ছা ঠিক আছে, এই কে চল আসি রে কাজল। হ্যাঁ তোমাকে আজ খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ তোমাকে দেখি। যাই দেখে আসি মামি কি করছেন, আর তোমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসি, তাড়াতাড়ি এসো কিন্তু। কাজলের বিয়েটা ভালো ভালো হয়ে গেলে মালাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, কি বলেন বুবু? তোমরা যা ভালো মনে করো তাই হবে। মালা জি, কাজল কি করছে? রুমেই আছে। হ্যালো কাজল আপা, মাসুমের অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে? আপনি শিগগির আসেন, মনে আয়ব বাঁচবো না। আমি এক্ষুনি আসছি। আসুন 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 বসুন। কাজল শোন, জি কাজলকে দেখেছিস? না তো দেখি নাই। এবার কিন্তু আপনারা কয়েকদিন এখানে থেকে যাবেন, বাড়ি একেবারেই খালি, পরে এসে বেড়াবো। মামি মামি, কাজলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি, আমি সারা বাড়ি খুঁজেছি কিন্তু কোথাও পেলাম না। সে কি, আমি যাই ফোন করে দেখি ওর কোনো বান্ধবীর বাসায় গিয়েছে কিনা। এই রহিমা, জামা তোর খালুকে জলদি ভেতরে আসতে বল। যা খালু যান, কাজল আপনার পাওয়া যাচ্ছে না, আপনার ভিতরে যাইতে কইছি। এসো মান্না, ব্যাপারটা কি? কি হয়েছে? কাজলকে কোথাও পাওয়া যাচ্ছে না। মানে সারা বাড়ি খোঁজা হয়েছে, ও কোথাও নেই, কাউকে কিছু বলেও যায়নি। মারা কোথায়? ও কাজলের বান্ধবীদের বাসায় ফোন করছে, কারো বাসায় গিয়েছে কিনা। লোনা, তোমাদের ওখানে কাজল গিয়েছে? যায়নি এখন। এখন আমি কি করবো মান্নান? বাড়ি ভর্তি এতগুলো মেহমান, মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আপনারা অস্থির হবেন না, ও কোথাও গেলে নিশ্চয়ই ফিরে আসবে। না, ও আজ আর ফিরে আসবে না। মানে? আসলে ও আমাকে ভালোবাসেনি, আমি ওর জন্য মরতে বসেছিলাম বলেই ও আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, আর আজকের ঘটনাটক তার সাজানো নাটক। ইয়ে আমাকে চূড়ান্ত ভাবে অপমান করার একটা কৌশল। রফিক, তুমি আমার বন্ধু কিন্তু সবকিছুর একটা সীমা থাকে, এই অপমানের পর আমাদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। আরে চলো। না বাবা, আমি এ বাড়ি থেকে খালি হাতে ফেরত যাব না। মানে? ওনাদের কারো কোনো আপত্তি না থাকলে আমি আমি মালাকে বিয়ে করতে চাই। অসম্ভব, এ হতে পারে না। তাই যদি না হয় তাহলে বুঝব আপনিও চান না পৃথিবীর মানুষকে আমি আমার এই মুখ দেখাই। আরিফ যা বলেছে তাই হবে, আসলে মালাই ওর যোগ্য, কাজলের মতো একটা কাণ্ড জ্ঞানহীন মেয়ে আরিফের বউ হবার যোগ্য নয়। মান্নান ভাই, আপনি আপত্তি করবেন না, আমি বলছি মালার সাথে আরিফের বিয়ে হলে ওরা দুজনই সুখী হবে। দুলা ভাই, আপনি কি বলেন? রফিক যা ভালো বল করে তাই হবে, কিন্তু মালা রাজি হবে কিনা একবার ভেবে দেখেছ? সে দায়িত্ব আমার, আমি মালার কাছে গেলাম, তোমরা বিয়ের আয়োজন করো। হ্যালো সুমাইয়া, কাজল এসেছে? আসেনি। মামি, কোথাও কাজলকে পাচ্ছি না, ওর পরিচিত সব নাম্বারে ফোন করেছি। ওকে এখন খুঁজে লাভ নেই মালা। মামি, ও আরিফকে অপমান করার জন্যই এমন করেছে। তা কি করে হয় মালা? জি আমার একটা কথা রাখবি মা,
কি কথা তুই আরিফকে বিয়ে কর হে কি বলছেন আপনি ঠিকই বলছি মা আরিফ নিজে তোকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে অসম্ভব আমি কথা দিয়ে ফেলেছি মা না মামি না হে আপনি কি করেছেন কথা আপনি ফিরিয়ে নিন এ হতে পারে না কিছুতেই না যদি তুই রাজি না হস যদি আমার বাবার তৈরি বাড়ি থেকে বর এসে কোণে না পেয়ে ফেরত চায় তাহলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না না আমি তোর পায়ে পড়ছি পারলে আমার শিশুর সন্তানটিকে একটু দেখো আপনি জেদের বসে প্রতিশোধ নেবার জন্য এমন একজনের বিরুদ্ধে আমাকে দাবার গুটির মতো ব্যবহার করলেন যে কিনা আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে যে আমাকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না যে আমাকে ছাড়া খেতে পারে না ঘুমোতে পারে না জেদ বা প্রতিশোধ নয় তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে অপমানের জ্বালায় ক্ষত বিক্ষত একটি হৃদয় সামান্য সান্ত্বনা পাবার জন্য কতটা ব্যাকুল হতে পারে একজন যন্ত্রণা কাতর অসহায় মানুষ কিছুটা সহানুভূতি কিছুটা ভালোবাসা পাবার জন্য কতটা অস্থির হতে পারে যে আমাকে মায়ের পেটের বোনের চেয়ে বেশি আপন ভাবে তার কাছে আজ আমি বেঈমান বিশ্বাসঘাতিনী হলাম শুধু তাই নয় সে সারা জীবন মনে করবে আমি সুযোগ পেয়ে তার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিলাম কষ্ট এ যন্ত্রণার কথা আমি কাকে বোঝাবো কিভাবে বোঝাবো মালা ভুল যদি হয়েও থাকে তবু এখন তুমি আমার স্ত্রী আমি তোমাকেই ভালোবাসবো পেছনের সব কথা ভুলে গিয়ে তোমাকে নিয়ে আমার স্বপ্নের সংসার গড়ে তুলবো আমি তা পারবো না কাগজে কলমে আপনি আমাকে বিয়ে করলো আমি মন থেকে কোনোদিনই আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না আমি হাত জোর করে মিনতি করছি আমাকে আমাকে মুক্তি দিন অসম্ভব এ তুমি কি বলছো মালা আমি ঠিকই বলছি কাজল মনে প্রাণে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিল তার স্বপ্নের বাসরকে সার্থক করে তোলার জন্য সে সম্পূর্ণ তৈরি হয়েছিল কিন্তু বিয়েটা তো ছেলে খেলা নয় মানুষের জীবনে বিয়ের পরম আনন্দের মুহূর্ত একবারই আসে সেই মুহূর্তটিকে সে মনের মাধুরী আর মেয়েদের রং দিয়ে চিরস্মরণীয় করে রাখতে চায় তার সারা জীবনের স্বপ্ন সাধকে সে পূর্ণ করতে চায় আমিও তো তাই চেয়েছিলাম কিন্তু কি আমার অপরাধ কেন কাজল আমার সমস্ত স্বপ্ন সাধকে ভেঙে চুরমার করে দিল কেন আমার জীবনটাকে যন্ত্রণার আগুনে দগ্ধ করলো আমি জানি না কিচ্ছু জানি না আমাকে একটু একা থাকতে দি একা থাকতে দি ঠিক আছে আমি যাচ্ছি তবে মনে রেখো স্ত্রী হিসাবে যখন তোমাকে গ্রহণ করেছি তখন কোনো দিনই তোমাকে ত্যাগ করব না দেখি তো বাহ 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 দেখি 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 না 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 কি হয়েছে কিচ্ছু হয়নি কিচ্ছু না না কাঁদে না কাঁদে না না ভয়ের কিছু নেই ও এখন সম্পূর্ণ সুস্থ ওকে এখন বাসায় নিয়ে যেতে পারবে আচ্ছা চল হ্যাঁ এসো বাবা বাবা আজ আমরা বাড়ি যাব আর কোনো চিন্তা নেই দাও আপু আমি খুব ক্লান্ত লজ্জা করে না তোর মামুনি বেরিয়ে যা বাড়ি থেকে মামুনি যে ঘটনা তুই ঘটিয়েছিস তারপর তোর মুখ আমি আর বাড়িতে দেখতে চাই না যা বেরিয়ে যা কাজল কাজল মা শোন
তুই এখন যা ভাই, তোকে দেখলে আব্বু আম্মু আমার উপরে রাগ করবে। কালকের ঘটনায় সবাই খুব খেপে আছে। কাজল, বিনা, তোর ঘরে চল, আমি খুব ক্লান্ত। দেখ কাজল, কালকের ঘটনার পর আব্বা তোর সঙ্গে মিশতেই নিষেধ করে দিয়েছে। তুই যা ভাই, নইলে আমাকেই তাড়িয়ে দেবে। সবাই আমাকে ভুল বুঝলেও আরিফ তো আমাকে ভুল বুঝবে না। সবকিছু ও নিশ্চয়ই আমার উপর রাগ করে থাকতে পারবে না, নিশ্চয়ই না। আরিফ, কে? আরিফ, আরিফ, কাজল, আরিফ, কি চাই? না, কিছু না। দেখলেন তো কাজল আপনাকে কতটা ভালোবাসে, বুঝতে পারলেন তো? ও আপনাকে ফাঁকি দিতে চায়নি। এবার আমাকে মুক্তি দিন। মালা, মালা, তুমি যাই বলো না কেন, যত যুক্তি দেখো না কেন, যা ঘটার তাই ঘটে গেছে। পিছনে ফিরে যাবার আর কোনো পথ নেই। যে যেতে চায় তাকে যেতে দে। আপু, কাজল এ বাড়ির বউ হতে চায়, তাছাড়া আমরা দুটি পরিবার মনে প্রাণে চেয়েছি, সে তোর স্ত্রী হবে। অথচ তোর গোয়াত্তুমির জন্য আজ সব তত্ত্বাস হয়ে গেছে। যে মেয়ে বাড়ির বউ হতে চায় না, সে মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখে কি লাভ? তোমরা যে দৃষ্টি দিয়ে দেখছো, আমি তা পারছি না। তোমাদের ইচ্ছা আর আমার নিয়তি এক নয়। ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এই ব্যাপারে তোমরা আর কোনো কথা বলবে না। তোর আব্বু অন্যায় কিছু বলেনি। মনে রেখো, যা ঘটেছে তা পরিবর্তন করার সামান্য তোমার চেষ্টা যদি তোমরা করো, তাহলে আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছিস? কাজল, কি হয়েছে মা? এত বড় শাস্তি তোমরা আমাকে কেন দিলে? কাজল, কেন, কেন, কেন এত বড় শাস্তি? কাজল, ডাক্তার, মেয়েটির উপর বড় অন্যায় করেছেন আপনারা। এত বড় হৃদয় যার, নিজের বিয়ের আয়োজনকে উপেক্ষা করে একটা এতিম ছেলের জন্য সারা রাত হাসপাতালে কাটালো, আর আপনারা কিনা? আমি বড়ই হতভাগা ডাক্তার, নিজের মেয়েকেই বুঝতে পারিনি। যা হবার হয়ে গেছে, ওকে এখন বাসায় নিয়ে যেতে পারেন। ওকে কমপ্লিট রেস্টে থাকতে হবে, আর কোনো রকম হাঁটাচলা বা নড়াচড়া করা যাবে না। আর আমি কতগুলো টেস্ট করতে দিয়েছি, রিপোর্ট পেলেই বুঝতে পারবো। চিন্তার কিছু নেই তো? না না, তেমন কিছু না। ডাক্তারদের নিয়মিত সন্দেহ করে।
মালা আয় মা। মামুনি ওকে চলে যেতে বলো। কাজল, কাজল কি বলছিস তুই? ওর মুখ আমি আর দেখতে চাই না। ওকে চলে যেতে বলো মা। মালার কোনো দোষ নেই, সব দোষ আমার। ও কিছুতেই বিয়ে করতে চায়নি। যখন তোকে কোথাও পাওয়া গেল না, ভাবলাম তুই আরিফকে বিয়ে করতে চাস না, তখন মান সম্মান বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে আমি মালাকে অনুরোধ করলাম। মালা কিছুতেই রাজি হতে চাইল না। যখন যখন ওর পায়ে পড়লাম, মামুনি তোমার ডাক্তার চাচা বলেছে তোমাকে বাসায় নিয়ে যেতে, আর চিন্তার কিছুই নেই। চলো আমরা বাসায় যাই। কি হয়েছে? মালা এসেছিল। মালা এসেছিল কোথায়? ও কাজল ওকে সহ্য করতে পারেনি তাই চলে গেছে। কখন? এই মাত্র। মালা, আজ অনেক কাজ, আসতে দেরি হবে। মালা তুই? বাবা, আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম যে আমাকে তোমরা ওখানে পাঠালে, আমার জীবনটা ধ্বংস করে দিলে? কি হয়েছে? কি হয়েছে তার তোমাদের জানার দরকার নেই। প্লিজ, আমাকে আর তোমরা কোনো প্রশ্ন করবে না। মালা, মালা শোন, মালা দরজা খোল। মা, মালা দরজা খোল। খারাপ লাগছে মা, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থাকবো, থাক, বেঁচে থাকো। মালা এসেছে? হ্যাঁ। কোথায়? ওর ঘরে। মালা, আপনি এখানে কেন এসেছেন? আমি তোমাকে নিতে এসেছি। না, আমি যাব না। কেন যাবে না? তুমি আমার স্ত্রী। আমি কখনোই আপনার স্ত্রী হতে চাইনি, এখনো চাই না। আপনি আমাকে মুক্তি দিন। অসম্ভব। আপনি যদি আমাকে মুক্তি না দেন, তাহলে আমি নিজেই নিজেকে মুক্ত করব। মালা, আপনি চলে যান প্লিজ, আর কোনো দিন এখানে আসবেন না। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে কাল আবার আসব এবং তোমাকে নিয়ে যাব। আমি কিছুতেই যাব না। তুমি যাবে এবং বাকি জীবনটা আমার সাথেই থাকবে। কি করলি মা? ওর তো কোনো দোষ নেই। তোমরা কেউ যদি আমার জায়গায় হতে, তাহলে বুঝতে কি এক অসহনীয় যন্ত্রণায় আমি চলছি। আমার বিবেক আমাকে কিভাবে দংশন করছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যা হবার তা হয়ে গেছে। তুই আরিফকে ফিরিয়ে দিস না মা। কাজলের দীর্ঘশ্বাস নিয়ে আমি কিছুতেই ওর ঘর করতে পারবো না। বাবা, কাল তুমি কাজী সাহেবকে ডেকে আনবে, আমি ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। কি বলছিস তুই? হ্যাঁ বাবা। না, আমরা তোকে তা করতে দেব না। তোমরা যদি কাজী সাহেবকে ডেকে না আনো,
তাহলে আমি নিজেই কাজী সাহেবের অফিসে যাব। তুই কি পাগল হলি? আমি যা বলছি তা করবই। মালা, ওগো কি হলো? বড় ভুল করেছেন রফিক সাহেব, অনেক আগেই ওকে পরীক্ষা করানো উচিত ছিল। কি হয়েছে ডাক্তার? যা সন্দেহ করেছিলাম তাই। মানে? মনটাকে একটু শক্ত করুন, কাজল তো আমারও মেয়ের মতো। এই ভয়ঙ্কর সংবাদটা আপনাকে জানাতে আমার নিজেরও কষ্ট হচ্ছে, তবু সত্যি কথাটা বলতেই হবে। ওর ওর ব্লাড ক্যান্সার। হতে পারে না, আমার কাজল আমার মা এভাবে মরতে পারে না। আপনি ভুল বলছেন ডাক্তার, আপনি ভুল রিপোর্ট দেখেছেন। আমি রিপোর্ট ভালো করেই পরীক্ষা করেছি ডাক্তার। আপনি কি শোনালেন, কেন শোনালেন? ওকে ছাড়া আমি কি করে বাঁচবো, ওর মা কি করে বাঁচবে? ডাক্তার, আমি কিছুতেই ওকে মরতে দেব না, সারা বিশ্ব তোল পার করে ফেলবো ডাক্তার। আমার মেয়েকে আমি বাঁচাবো, বলুন কোথায় গেলে আমার কাজল বাঁচবে? আমার আমার সমস্ত সম্পদ ওর জন্য আমি ব্যয় করবো ডাক্তার। আমাদের জানা মতে পৃথিবীর কোথাও এ রোগের এমন কোন চিকিৎসা নেই যা দিয়ে ওকে পুরোপুরি সুস্থ করতে পারে, তবে ওকে বিদেশে নিয়ে গিয়ে চেষ্টা করতে পারেন। আমি তাই করব, ওকে বুকে আগলে রেখে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াব। কিন্তু এখন তো যেতে পারবেন না, এই মুহূর্তে নড়াচড়া করলে ক্ষতি হবে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। যত দ্রুত সম্ভব আমি ওকে নিয়ে বিদেশে যেতে চাই। একটু সময় লাগবে, আমাদের আয়ত্তে যতটুকু চিকিৎসার সুযোগ রয়েছে ততটুকু দিয়ে ওকে কিছুটা সুস্থ করতে হবে, এরপর আপনি ওকে বিদেশে নিয়ে যেতে পারবেন। আমি কাগজপত্র রেডি করছি, একদিন ও যেন বিছানায় শুয়ে থাকে, কোনো প্রকার নড়াচড়া করতে দেবেন না। ডাক্তার, আমার জীবনটা এমন হলো কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কাউকে দুঃখ দিতে চাইনি। জন্মের পর থেকে একের পর এক আঘাত এসে জীবনটা কেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে? কেন কেন ডাক্তার, কেন? খামা, এত দুঃখ এত কষ্ট এই জীবনে আর সয় না, আমার মরণ কেন হয় না, আমার মরণ কেন হয় না? এত দুঃখ এত কষ্ট এই জীবনে আর সয় না, আমার মরণ কেন হয় না, আমার মরণ কেন হয় না? এত দুঃখ এত কষ্ট এই জীবনে আর সয় না, আমার মরণ কেন হয় না?
আমার মরণ কেন হয় না। মিথ্যে হলো ভালোবাসা, মিথ্যে হলো ভালোবাসা, কাঁটা হলো প্রেমেরই ফুল, যেদিকে তাকাই শুধুই আধার, পাই না খুঁজে আর কুল, পাই না খুঁজে আর কুল, সুখের ঘরে দুঃখের আগুন, জীবন তরে কয় না। এত দুঃখ এত কষ্ট কি ঠিক করলেন? ভাবছি। ও তো কালই কাজে অফিসে যাবে, আমাদের কি কিছুই করার নেই? আছে, একটা পথই আছে। সকালবেলা আমি রফিকের কাছে যাব, ওকে বলবো সত্য প্রকাশ করে ওকে ফেরাও, তা না হলে আরেকটি নিষ্পাপ মেয়ের জীবন ওর মায়ের মতো অকালে ধ্বংস হয়ে যাবে। আপনি এখানে কেন এসেছেন? ওই যে মেয়েটি দেখতে ঠিক আমার শর্মিনের মতো, ওকে ওই নাম মুখে আনার কোনো অধিকার আপনার নেই। আপনি পিতা নামের কলঙ্ক রফিক। আপনার মানসিক অত্যাচারে প্রচন্ড কষ্ট নিয়ে সকালে মারা গেছে শর্মিন, এমনকি মৃত্যুর আগে নিজের সন্তানকে একটিবারের জন্য বুকে নিতে পারেনি। তাহলে ওই কি? হ্যাঁ, ওই শর্মিনের রেখে যাওয়া সন্তান মালা। কিন্তু চৌধুরী সাহেব, আপনার জন্যে, শুধু আপনার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আজও আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বলছে। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আপনি এখান থেকে চলে যান প্লিজ। আমি শুধু আর কি নিতে চান আমার জীবন থেকে? হ্যাঁ, আপনার কারণে মালা আজও জানে না তার সত্যিকারের পিতা কে, কে তার আসল বাবা মা। এখানে থেকেছে অথচ সে জানে না আমি তার বাবা। আমার চোখের সামনে ঘুরেছে অথচ একটি বারের জন্যে আমি তাকে মেয়ে বলে বুকে টেনে নিতে পারিনি। আর সব হয়েছে আপনার জন্যে। আপনি চলে যান এখান থেকে, চলে যান। আমি চলে যাব, আমি চলে যাব। মিথ্যা অহংকার আর আভিজাত্য রক্ষা করতে গিয়ে ঋণের দায়ে আমার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেছে। শোকে দুঃখে তোমার শাশুড়িও মরে গেছে। আজ আমি নিঃস্ব, আমার কেউ নেই, কিচ্ছু নেই। আমি শুধু যাবার আগে ওকে একবার একটু দেখতে চাই। অসম্ভব। দয়া করো, আমি ওকে আমার পরিচয় দেবো না, পরিচয় দেবো না। শুধু ওর মাথায় হাত দিয়ে একবার একটু দোয়া করেই চলে যাব, আর কোনোদিন এখানে আসবো না। প্লিজ আপনি এখান থেকে চলে যান, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। লজ্জা করে না আপনার? যাকে মায়ের গর্ভে হত্যা করতে চেয়েছিলেন, আজ তাকে দেখার জন্য আপনার মন এত তোলা হয়ে উঠেছে? মাস্টার, আমি তোমাকেও অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি। আজ আমি পথের ফকির, তারপরেও শুধু ক্ষমা ছাড়া তোমাদের কাছে আমার চাইবার কিছু নেই। পারলে আমাকে ক্ষমা করো মাস্টার, ক্ষমা করো।
দাঁড়ান, যার জন্য আজ আমি এত বড় একটা সত্য জানতে পারলাম তাকে তো আমি এভাবে যেতে দিতে পারি না। উনি যদি ওনার মেয়েকে কষ্ট দিয়ে অপরাধ করে থাকেন তাহলে তুমিও তো কম অপরাধী নও। উনি ওনার মেয়েকে কষ্ট দিয়েছেন একভাবে, আর তুমি তোমার মেয়েকে কষ্ট দিচ্ছ আরেকভাবে। পিতা হয়ে সন্তানের কাছে তুমি তোমার পরিচয় গোপন করেছ, তাকে তুমি পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছ, তুমি তোমার মেয়ের সাথে প্রতারণা করেছ। না, 21টি বছর আমি তোমার সাথে ঘর করছি, তুমি আমাকে আজও চিনতে পারলে না। মালার সত্যিকার পরিচয় আমার কাছে দিলে আমি কি ওকে মেয়ে বলে গ্রহণ করতাম না? কেন তুমি মালাকে কষ্ট দিলে? কেন তুমি আমাকে আর কাজলকে অপমান করলে? বাবাকে যদি এ বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে আমি ওনার সঙ্গে চলে যাব। দুলা ভাই, আমাকে আর বাবাকে মালার কাছে নিয়ে চলুন, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। মালা হয়তো এতক্ষণে কাজি অফিস চলে গেছে। কেন? কাজল যাতে আরিফকে ফিরে পায় সেজন্য আরিফের সাথে সম্পর্ক ছিন্ন করতে গেছে, বলেন কি? কাজী সাহেব একটু থামে। মা, তুমি কেন ওনাকে বাধা দিচ্ছ? আপনি লিখেন তো। লেখা হয়েছে? হ্যাঁ, কিন্তু মা তুমি আর একটু চিন্তা করে দেখো, তোমার সিদ্ধান্ত বদলাতে পারো কিনা। আমার সিদ্ধান্ত বদলাবে না কাজী সাহেব, দিন সেটা করে দিই। মালা, তোর বাবা আসা পর্যন্ত একটু অপেক্ষা কর মা, আমাকে বাধা দিয়ে কোনো লাভ হবে না মা। করেছি, তুমি বড় ভুল করছিলে। না কাজল, না, ভুল যা করার তা তো আগেই করেছি, এখন এসেছি তার সংশোধন করতে। তুমি কেন আমাকে বাধা দিলে? তুমি কোনো ভুল করনি, তুমি তো পরিস্থিতি শিকার। মামুনির কাছ থেকে আমি সব শুনেছি, তোমার কোনো দোষ নেই। আপু, ভাগ্যে যা ছিল তাই হয়েছে, আমি সব মেনে নিয়েছি। তুমিও মেনে নাও। তা হয় না কাজল, তুমি বললো আমি সব মেনে নিতে পারি না। রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তুমি যেভাবে আমাকে, কে বলেছে তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই? ফুপু, ফুপু, এসো। এই যে মানুষটিকে দেখছ, ঠিক পাথরের মূর্তি। ওনার বুকের মধ্যে বয়ে চলেছে কান্নার ঝর্ণা, অথচ উনি আমাদের কাউকে তো বুঝতে দিচ্ছেন না। দাও দাও করে চলছে ওনার সুখের ঘরে দুঃখের আগুন, সে আগুনে পুড়ে ওনার সকল সুখ শান্তি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বাবা কান্না নিজেকে তিলে তিলে নিঃশেষ করে ফেলছেন, চোখের সামনে তার সন্তান, অথচ তিনি তাকে বুকে টেনে নিতে পারছেন না। ওনার প্রাণের দুটো টুকরো, দুটো মেয়ের দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন, আর উনি হাত পা বাঁধা এক অসহায় মানুষের মতো তা দেখছেন। আর যন্ত্রণার আগুনে নিজেকে দগ্ধ করছে। জান আপু, এই মানুষটা শুধু আমারই বাবা নন, তোমারও বাবা। উনি শুধু আমারই জন্মদাতা নন, তোমারও জন্মদাতা। না, কাজল ঠিকই বলছে মা, বাবা ওরা এসব কি বলছে? হ্যাঁ মা, রফিকই তোর প্রকৃত বাবা। হ্যাঁ মা। মালা, রফিক আঙ্কেলের মেয়ে? আমার একটা বোন ছিল যে তোকে জন্ম দিয়েই মারা যায়, তোর বাবা তখন বিদেশে, কিছুই ও জানত না, এমনকি তোর কথাও না। পরে যখন দুলাভাইয়ের সঙ্গে দেখা হয়
তখন ও সব জানতে পারে। কিন্তু আমি আর কাজল যদি তোকে মেনে না নেই, এই ভয়ে আমাদের কাছে তোর পরিচয় গোপন রেখেছে। এই অপরাধের শাস্তি তোর বাবা কম ভোগ করেনি মা? না 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 না, তোর বাবার কোনো দোষ নেই, সব দোষ আমার 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 জন্যে। আমার হতভাগী মেয়ে শারমিন অকালে মারা গেছে, যত শাস্তি তোর এই পাপির নানা ভাই কি দে, তোর বাবাকে আর শাস্তি দিস নে ভাই, আর শাস্তি দিস নে। মালা, তোর বাবাকে একবার বাবা বলে ডাক মা, তা না হলে ও সত্যি সত্যি পাথর হয়ে যাবে। আপনাকে তো আগেই সাবধান করেছিলাম, ওর ব্লাড ক্যান্সার। সরি, আমাদের আর করার কিছুই নেই। কাছে শোনা কাজল, আমার জন্য তুমি অনেক দুঃখ পেয়েছো, আমাকে তুমি মাফ করে দিও। আরিফ ভাই, আপনাকে আমি অনেক আঘাত দিয়েছি, আমার জন্য অনেক কষ্ট পেয়েছেন আপনি, আমাকে ক্ষমা করে দেবেন। তোমার প্রতি আমার আর কোনো রাগ নেই কাজল। আপু, তুমি কিন্তু ওনাকে কষ্ট দিও না। মামনি, তুমি কাঁদছো কেন? তুমি জানো না, কাউকে কাঁদতে দেখলে আমি সহ্য করতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। মানে নিজেকে শক্ত কর, শক্ত কর। নানা ভাই, তোমাকে কিন্তু আমরা আর যেতে দেব না, আমি আর মালাপু তোমার সঙ্গে সারাদিন গল্প করব। তাই হবে নানা ভাই, তাই হবে। আমার আপু খুব ভালো, তাই না নানা ভাই? আচ্ছা নানা ভাই, পৃথিবীর সবার আব্বুই কি আমার আব্বুর মতো? আব্বু, মা, মারে, মা আমার। আব্বু, আমার একটা কথা রাখবে? হ্যাঁ মা, বল কি কথা, তুই যা বলবি আমি তাই শুনবো মা, বল মা। ফুপু আর ফুপাকে কিন্তু আমাদের বাড়িতে রাখবে, মালাপুকে ছেড়ে থাকতে ওনাদের খুব কষ্ট হবে যে। কথা বল, কথা বল, কথা বল, কথা বল।